রাজ্যের বাজারে চালের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে তেলিয়ামুড়ার মোহরছড়া এলাকার রাইস মিল মালিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন খাদ্য দপ্তরের অধিকর্তা। তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। সম্প্রতি রাজ্যের বাজারে চালের দাম আচমকাই বেড়ে যায়। যে চালগুলি এক মাস আগেও 35 টাকা কেজি দরে বিক্রি হতো, সেই চালের দাম 50 টাকা কেজিতে গিয়ে পৌঁছয়। এই অবস্থায় রাজ্যের বাজারগুলিতে অভিযান শুরু করে খাদ্য দপ্তরের ভিজিলেন্স টিম। তারা জানতে পারেন রাজ্যের বিভিন্ন বাজারে চালের বেশিরভাগ যোগান মূলত তেলিয়ামুড়ার মোহরছড়া এলাকার রাইস মিলগুলি থেকে হয়। কিন্তু সেই রাইস মিলগুলি থেকে রাজ্যের বাজারে চালের যোগান কমে যায়, এর ফলেই রাজ্যে উৎপাদিত চালের দাম বাজারে বেড়ে যায়। এই বিষয়টি খতিয়ে দেখার জন্য তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে ত্রিপুরা সরকারের খাদ্য অধিকর্তা নির্মল অধিকারীর পৌরোহিত্যে মোহরছড়া চাল ব্যবসায়ী সমিতির সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে খাদ্য অধিকর্তা জানান, রাইস মিলের কর্ণধারদের সঙ্গে বৈঠক যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। তিনি আরও জানান, এই এলাকায় মোট 35টি রাইস মিল বর্তমানে চলছে, কিন্তু বিভিন্ন সমস্যা থাকার কারণে রাইস মিলগুলি থেকে চালের যোগান কম হচ্ছে, যার ফলে রাজ্যের বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে। বিরাট অংশের চাল, আমাদের যে লোকাল চাল, সেটা মোরছড়া থেকে যায়। তো তাদের সঙ্গে আমরা রেটটা একটু বেড়ে গেছে ইদানিং, সেই ব্যাপারে আমরা কথা বলার জন্য আজকে এখানে মিলিত হয়েছি। তাদের সঙ্গে আলাপ আলোচনা আমাদের ফলপ্রসূ হয়েছে। রেট ধীরে ধীরে প্রসেসই কমবে। ওনারা বিগত দিনগুলিতে ওনারা ট্রেড লাইসেন্স ওনাদের ছিল না, এসডিএম সাহেবও ছিল, তো এসডিএম সাহেব দায়িত্ব নিয়েছে, ওনাদের এক দুদিনের মধ্যে ট্রেড লাইসেন্স করে দিল। এবং ওনারা প্রতিটা এই যে চাল যখন গাড়ি যাবে তখন যে পরিমাণ চাল আছে এবং তার যে রেট, সেই রেটটা ওনারা দিয়ে দেবে। বৈঠকে খাদ্য দপ্তর অধিকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, তেলিয়ামুড়া মহকুমা খাদ্য আধিকারিক শুভঙ্কর চৌধুরী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।